আজকে আমরা 7, 17, 37, 47, 57, 67, 87 এবং 97 এই 10 ঘরের নামটা আমরা একটা একই প্যাটার্নের হবে সেটা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা সহজ 7 ঘর দিয়ে বুঝব এবং তারপর নিজে নিজে কিন্তু আমরা বাকি ঘরের অঙ্কগুলো করতে পারব, ঠিক আছে। তাহলে প্রথমে শুরু করি যে 7 ঘরের নামটা এটা কিন্তু আমরা সবাই জানি, তবুও বলি যে কিভাবে হচ্ছে যে যে সংখ্যার যে বিন্যাস সেটা এত সুন্দর এবং এটা সহজে বোধগম্য হবে এবং মনে রাখা সহজ আর কি। তাই 7 ঘরের নাম তার আমার একই ধরনের ছক, আমি দুটো করে দেখাচ্ছি, বাকি সবগুলো আস্তে করব। তার প্রথমে আমরা এখান থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো লিখলাম। এরপর দশকের ঘরটা কিভাবে ফিল আপ করবো না এখানে বুঝতে হবে যে এখানে কি আছে। 7 মানে কিন্তু 0, 7, তাহলে আমরা 0 দিয়ে শুরু করি, 0, 1, 2 এবার 2 এর সঙ্গে 0 যোগ করব, তা কত হবে 2, তারপর 3, 4, 4-এর সঙ্গে 0 যোগ 4, 5, 6, 7 তাই এটা কিন্তু 7 ঘর নাম থাকলো। 7 × 7, 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 = 42, 7 × 7 = 49, 7 × 9 = 56, 7 × 9 = 70। তাহলে কি বললাম, তাহলে প্রথম কাজ হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 একক স্থান ফিল আপ করলাম। দশ স্থান কি হবে না, 0 তে শুরু হবে, এগুলো এক ঘর করে বাড়বে, 0, 1, 2, তারপর এখানে যেটা শেষ হচ্ছে তার সঙ্গে 0 যোগ হবে, তার মানে এখানে যেটা 0 ছিল সেই 0 যোগ, তা কত হলো 2 + 0 = 2, 2, 3, 4, 4 + 0 = 4, 4, 5, 6, 7। তা এটা করি 17 ঘরে কি হবে, প্রথমে যে একক স্থান হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবার দশক স্থান কি হবে না, 1 দিয়ে শুরু হবে। কি বলেছিলাম আগে এখানে কি ছিল না, 0-র সঙ্গে 1 যোগ করে সেগুলো আমরা ইয়ে করেছিলাম, দেখো 0 + 1, 1, 1 + 1, 2, তা এখানে কত হচ্ছে 1 আছে, তাহলে 2 পার্থক্য হবে, 1 + 2, 3, 3 + 2, 5 নেক্সট যোগ কি হবে, 5-এর সঙ্গে 1 যোগ 6, 6, 6 + 2, 8, 10, আবার এখানে 1 যোগ হবে 11, 13, 15, 17 প্যাটার্নটা কি বোঝা যাচ্ছে। কি বললাম যে এই বরাবরগুলো কি হবে, এখানে যত অঙ্কের সংখ্যা তার সঙ্গে 1 যোগ, তাহলে 1 + 1, 2 এটা সব 2-কে পার্থক্য, দেখো 1, 3, 5 সব 2 পার্থক্য, 6, 8, 10 2 পার্থক্য, 11, 13, 15, 17 সব 2 পার্থক্য, কিন্তু সেকেন্ড লাইন যখন আসবে তখন কিন্তু 1 যোগ হবে, 5-এর সঙ্গে 1 যোগ 6, 10-এর সঙ্গে 1 যোগ 11। এটা লক্ষ্য করে দেখো কত ছিল 0, তাহলে 0 + 1 = 1, দেখো 1 পার্থক্য কিন্তু এখানে 0 + 1, 1 + 1, 2 আবার যখন লাইন জাম্প করে সেকেন্ড লাইন আসবো তখন কিন্তু 0 যোগ হবে, ঠিক আছে। আর একটা করি, এবার আমরা করবো 27-এর ঘর। তা প্রথমে কী হবে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তা কি বললাম, এখানে 2 দিয়ে শুরু করব, তারপর 2 ঘর করে
তাহলে কি হলো না 2 প্লাস 1 মানে 3 তাহলে 3 গুলো পার্থক্য হবে তাহলে 2 প্লাস 3 5 5 প্লাস 3 8 এখানে পার্থক্য তো 2 পার্থক্য 8 প্লাস 2 10 এবার 3 13 13 আর 3 এ 16 16 প্লাস 2 18 18 প্লাস 3 21 24 27 তো এটাই হচ্ছে আমার কিন্তু 27 ঘরের নামতা 27 একে 27 27 দুগুণে 54 27 তিনে 81 27 চারে 108 27 পাঁচে 135 27 ছয়ে 162 27 সাতে 189 27 আটে 216 27 নয়ে 243 27 দশে 270 তাহলে প্রত্যেকটা কিন্তু প্যাটার্নটা একই একদম এবার যদি আমরা 37 ঘরটা করি কি হবে প্রথমেই তাহলে প্রথমে একক করে লিখে নিলাম কি বলেছি তিন দিয়ে শুরু হবে তার তিন প্লাস এক চার এখানে চার পার্থক্য হবে তিন প্লাস চার সাত সাত প্লাস চার এগারো এখানে কত হবে এগারোর সঙ্গে তিন যোগ তার মানে হচ্ছে চোদ্দ কত চার পার্থক্য হবে চোদ্দ প্লাস চার এইটিন এইটিন প্লাস চার বাইশ এবার এখানে তিন 25 চার পার্থক্য হবে 29 33 37 তাহলে এটাই কিন্তু 37 ঘরের নামতা তাহলে পদ্ধতিটা কি এই ঘর বরাবর হচ্ছে কত না চার পার্থক্য এখান থেকে জাম করছে তিন পার্থক্য আবার এগুলো সব কিন্তু চার পার্থক্য এই বরাবর সব কিন্তু চার পার্থক্য হচ্ছে এবার করব 47 ঘরের তাহলে এখানে হবে চার এই বরাবর পাঁচ পার্থক্য তাহলে চার প্লাস পাঁচ সমান কত নাইন নাইন প্লাস পাঁচ চোদ্দ এখানে কত বললাম চার পার্থক্য হবে চোদ্দ প্লাস চার এইটিন এই বরাবর পাঁচ পার্থক্য এইটিন প্লাস পাঁচ তেইশ তেইশ প্লাস পাঁচ আঠাশ এখানে চার পার্থক্য 32 এ বরাবর পাঁচ পার্থক্য হবে 37 5 42 42 প্লাস 5 47 তো এটাই কিন্তু আমার 47 ঘরের নামটা এবার করব 57 তারা কত 5 প্লাস 1 6 তাহলে এই বরাবর ছয় পার্থক্য লাইন জাম করলে পাঁচ পার্থক্য তাহলে পাঁচ দিয়ে শুরু হবে পাঁচ প্লাস ছয় শোন ইলেভেন ইলেভেন প্লাস ছয় সেভেন্টিন এখানে পাঁচ পার্থক্য হবে বাইশ এবার ছয় পার্থক্য আঠাশ আঠাশ আর ছয় 34 আবার পাঁচ পার্থক্য 39 এই বরাবর ছয় পার্থক্য 45 51 57 তো এটা যেটা পেলাম এটা কিন্তু আমার 57-এর নামটা এবার করব 67 তাহলে 6 প্লাস 1 ইকুয়াল টু 7 তাহলে এই বরাবর কি বললাম সাত পার্থক্য তো 6 দিয়ে শুরু 6 6 প্লাস 7 13 13 প্লাস 7 20 আর লাইন জাম করলে 6 পার্থক্য হবে 26 আবার সাত পার্থক্য 33 33 প্লাস 7 40 ছয় পার্থক্য 46 আবার সাত পার্থক্য হবে 46 প্লাস 7 53 53 প্লাস 7 60 67 কেমন তাহলে কি হলো এই বরাবর হচ্ছে 7 পার্থক্য লাইন জাম করবে সেটা হচ্ছে 6 পার্থক্য হবে দেখো এখানে কিন্তু 6 পার্থক্য আর এই বরাবর হচ্ছে 7 পার্থক্য
सब किन्तु एक ही नियम आमार जे एकक स्थानीय संख्या तार संगे एक जोग करले आमार एई बराबर पार्थक्य और लाइन जाम करले एई छय पार्थक्य हबे ठीक आछे एबार 77 देखी তাহলে 77 তাহলে 7 প্লাস 1 ইকুয়াল টু 8 তাহলে এই বরাবর 8 পার্থক্য হবে তাহলে 7 দিয়ে শুরু 7 প্লাস 8 কত হবে 15 15 প্লাস 8 23 লাইন জাম করলে 7 পার্থক্য হবে তাহলে 23 প্লাস 7 30 এই বরাবর 8 পার্থক্য 38 46 আবার কত পার্থক্য ना सात पार्थक्य 46 प्लस 7 53 ए बराबर कत ना आठ पार्थक्य हबे 53 प्लस 8 61 69 69 प्लस 7 77 তাহলে যেটা পেলাম এটা কিন্তু আমার 77 এর ঘরে নামটা কেমন তাহলে 87 8 প্লাস 1 মানে 9 তাহলে এই বরাবর 9 পার্থক্য হবে তাহলে 8 দিয়ে শুরু হবে 8 প্লাস 9 17 17 প্লাস 9 26 লাইন জাম করলে 8 পার্থক্য 26 প্লাস 8 34 34 এবার কত বললাম 9 পার্থক্য হবে 34 প্লাস 9 43 43 প্লাস 9 52 লাইন জাম করলে 8 পার্থক্য 60 60 প্লাস 9 69 69 প্লাস 9 78 78 প্লাস 9 87 তো যেটা পেলাম সেটা হচ্ছে আমার 87 এর ঘরের নামটা এবার আমাদের শেষ ঘরের নামটা হচ্ছে 97 তাহলে 9 প্লাস 1 সমান কত 10 তাহলে অনুভূমিক বরাবর 10 পার্থক্য হবে তাহলে 9 9 প্লাস 10 19 19 প্লাস 10 29 লাইন জাম করলে 9 পার্থক্য 29 প্লাস 9 কত 38 এবার 10 পার্থক্য হবে 48 58 তাহলে 58 প্লাস 9 কত 67 10 পার্থক্য 77 87 97 তাহলে আমরা যে পেলাম সেটা হচ্ছে কিন্তু 97 এর ঘরে নামটা 97 ইনটু 97 97 ইনটু 1 97 97 ইনটু 2 ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আমরা কত ছকের সাহায্যে আমরা 7 17 27 37 47 57 67 77 87 এবং 97 এই 10 ঘরের নামটা একই ছক এবং একই প্যাটার্নের আমরা সেটা বের করতে পারছি আশা করি এভাবে করলে ছোটদের অনেক ভালো লাগবে এবং নামটা শেখার প্রতি আগ্রহ জন্মাবে